আপনারা দেখছেন তাজা খবর 24। হ্যাঁ, আসসালামু আলাইকুম, নমস্কার। যে যেখানে আছেন, দেশের এবং দেশের বাইরে, হয়তো এই দুর্যোগের সময় কারা কীরকম আছেন হয়তো মালিকই ভালো জানে। আশা করি যে সবাই জায়গায় সবাই ভালো আছেন বা ভালো থাকবেন, এটুকু আমরা বাংলাদেশে দেখি বা বাংলাদেশে যারা আছেন অবশ্যই আমার এই সাক্ষাৎকারটা অবশ্যই দেখতেছেন। তাজা খবর 24-এর পক্ষ থেকে আমি আপনাদের সামনে ঢোলবাদক নয়ন খান কিছু কথার জন্য বসছি বা কিছু কথা বলবো আপনাদের সামনে, অবশ্যই মনোযোগ দিয়ে শুনবেন। আমার বাইরের চ্যানেলটি বেশি বেশি করে লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব অবশ্যই অবশ্যই করবেন। এই চ্যানেলে আপনারা ভালো ভালো খবর পাবেন, নিত্য নতুন খবর পাবেন এবং আপনারা ভালো ভালো শিল্পীদের গান পাবেন এবং মিউজিক পাবেন। ভালো ভালো যারা গুণীন মানুষ আছে তাদের মিউজিক পাবেন। এখন বিষয় হলো যে আমি কেন বসলাম, হয়তো বলতে পারেন। আমি বসলাম হলো যে আমি যে বাংলা ঢোল বাজাই, বাংলা ঢোলের ওস্তাদ আমার যে বাবা ওস্তাদ মাতুমিয়া, আমার বাবা নাম হলো ওস্তাদ মাতুমিয়া, ওনার থেকেই আমি বাংলা ঢোল শিক্ষা বা বাংলা ঢোল পেয়েছি। ছোটো সময় থেকে আমি বাংলা ঢোল বাজাই এবং আমার প্রাথমিক শিক্ষা হলো আমার তবলা, তবলা থেকে আমি বাংলা ঢোল ভালো লাগে আমার কাছে। আমার দেশের যন্ত্রটাকে আমি বেশি একটু প্রাধান্য দিচ্ছি এবং অন্য অন্য যন্ত্র আছে বা অন্য 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 ইনস্ট্রুমেন্ট আছে ওই দিকে আমি যাচ্ছি না, যেহেতু আমি এই দেশের জন্ম বাংলা মানে বাঙালির ঘরের জন্ম, এই জন্য বাংলা যন্ত্রটাকে আমি বেশি প্রাধান্য দিচ্ছি এবং বিভিন্ন দেশে এবং বিশ্বে অন্য অনেক দেশে যাই, মানে ওই দেশে গিয়ে আমি বাংলা ঢোল বিক্রিও করে আসি এবং তাদের কাছে দিয়ে আসি। মানে আমার আমার যে দেশীয় যন্ত্রটা তারা মানে উপভোগ করুক এবং তারা বুঝুক যে আপনি কারেন্টের লাইন ছাড়া এত বিকট আওয়াজ কীভাবে হয়। যেমন মানে এই বিষয়টা যখন আমার কারেন্টে অনেক যন্ত্র আছে বা অনেক ইনস্ট্রুমেন্ট আছে কিন্তু দোতারা যে আছে যে আমাদের বাংলা ঢোল বা কিছু কিছু বাংলার কিছু যন্ত্র আছে এই ইনস্ট্রুমেন্টগুলি অবশ্যই অবশ্যই আলাদা একটা বিষয় বা আলাদা একটা ইয়া। তো আমি বাংলা ঢোলটাকে বেছে নিয়েছি, বাংলা ঢোলটাকে আমাকে ভালো লাগে এবং বাংলা ঢোলটা আপনার বাংলাদেশে যে ফোক গান বা বাংলাদেশে যে আপনার মাটির গান শিখুরের গান, ওই শিখুরের গানের সাথে মাটির গানের সাথে বাংলা ঢোলটা আদি আদিকাল থেকেই ভাজে বা এটা আদি নাম বাংলা ঢোলের আদি নাম হলো ডুল্লুক, ডুল্লুক হিসাবে পরিচিত। পরে পরে পাকিস্তান পিরিয়ডের পর থেকে এটা যখন বাংলা ভাষা আমরা ফেললাম, বাংলা ভাষাভাষীর পাশাপাশি আমরা বাংলা ঢোল মানে ডুল্লুকটাকে আমরা বাংলা ঢোল হিসাবে আমরা বেছে নিয়েছি এবং বাংলা ঢোল হিসাবে এটা পরিচিত এবং সবাই চেনে যে এটা বাংলার একটা ঢোল, বাংলা মানে বাংলা ঢোল। ঠিক আছে, আমরা ওই যে কাঠে হাতে কাঠে দিয়ে পাওয়া যায়, হ্যাঁ মানে এখানে হয়তো কাঠে দিয়ে পাওয়া যায় অনেকগুলো জানেন বা ইন্ডিয়াতে বা অন্য 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 দেশে জানেন যে বাংলা ঢোলটা আমরা বেসিক্যালি আমরা কাঠে দিয়ে পাওয়া যায়, হাতে বাজালে এটা বাংলা ঢোলটা মানে মজা লাগে মানে আমরা মজা পাই না। তো এখন আমরা দেখা যাচ্ছে যে আপনার এই বাংলা ঢোলটা আপনি ইচ্ছে করলে হয়তো আধুনিক গানের সাথে বাজাতে পারেন, আপনি ইচ্ছে করলে হয়তো আপনি নজরুলগতি গানের সাথে বাজাতে পারেন, হয়তো ইচ্ছা করলে আপনি কিছু রবীন্দ্রসঙ্গীত আছে ক্লাসিক্যাল আছে তার সাথে আপনি বাংলা ঢোল ব্যবহার করতে পারেন। হ্যাঁ, এখন এখন মনে করি যে আপনি যেমন 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 আগেরকার যেমন যাত্রা ছিল, হ্যাঁ যাত্রাতে বাজানো হতো বাংলা ঢোল, তারপর আমি দেখা যাচ্ছে যে আপনি কিছু দেশীয় কিছু গান আছে বা দেশীয় কিছু মানে পাড়ায় পাড়ায় যে গানগুলো হতো বা পাড়া মহল্লাতে যে গানগুলো হতো ওই গানের সাথে দেখা যাচ্ছে বাংলা ঢোল বাজত, ওই বাংলা ঢোলের পাশাপাশি দেখা যাচ্ছে যে আপনার কিছু গানগুলো হলো আপনার গাজের গান, গাজের গান তারপর কবি গান ওই ওই বিষয় থেকে মানে ওই বাউল গান ওই মানে ওই থেকে রেফারেন্স ধরে দেখা যাচ্ছে যে আপনার বাংলা ঢোল আসছে বা বাংলা ঢোল বাজায়, অনেকজনই বাজাচ্ছে। তারপর আমি বেসিক্যালি আমি চেষ্টা করতেছি যে বাংলা ঢোলটাকে আমি একটু পপুলার করার জন্য, যে আমার এই যন্ত্রটাকে মানে কীভাবে পপুলার করা যাবে, কীভাবে মানে আরও উজ্জ্বল করা যায় এবং সুন্দর করা যায় ভালো করা যায়। এই বাংলা ঢোল দিয়ে আমি পাকাউজের কিছু টাকা বাজাই, এই বাংলা ঢোল দিয়ে তবলার কিছু টাকা বাজাই, এই বাংলা ঢোল দিয়ে নালের কিছু টাকা বাজাই, এই বাংলা ঢোল দিয়ে আমি মৃদঙ্গের কিছু টাকা বাজাই। তো এই বিষয় হলো যে ওই টাকাগুলি বা ইয়েগুলি আপনারা বিভিন্ন ইউটিউবে চ্যানেলে পাবেন এবং ওই ওই ইউটিউবগুলিতে আমি স্পষ্ট টাকাগুলি কীভাবে শিখবেন বা কীভাবে কেমনে বাজালে বাংলা ঢোল শিখতে পাবেন এবং বাংলা ঢোল কীভাবে বাজাইতে হয়, হ্যাঁ বাউল গানের সাথে কীভাবে বাজাইতে হয়, আধুনিক গানের সাথে কীভাবে বাজাইতে হয়, যাত্রার সাথে কীভাবে বাজাইতে হয় অথবা শিক্ষাক্ষেত্রে আপনি কীভাবে শিখবেন বাংলা ঢোল, তাও মনে করি আপনি ইউটিউব চ্যানেলে অবশ্যই অবশ্যই পাবেন। এবং বাইরের চ্যানেলে দেখা যাচ্ছে যে আপনারা অনেক আমার কন্টেন্ট দেওয়া আছে বা ইয়ে দেওয়া আছে আপনারা পাবেন, অবশ্যই অবশ্যই পাবেন এবং এই চ্যানেলটি দেখবেন। এবং দেখা যাচ্ছে যে আপনারা যেমন কিছু আগেরকার যে ইয়েগুলো আছে মানে যন্ত্রগুলো আছে
সেই যন্ত্রগুলি, যে যন্ত্রগুলি আমরা খমক আছে, একটা যন্ত্রের নাম খমক, আমরা বাংলা ভাষায় বলি খমক। তারপর দুগি, এক পাশের চামড়া, এই দুগিও আমরা মানে ওই ওই যন্ত্রগুলি আমরা একটু আলাদা একটু প্রাধান্য দিচ্ছি। এখন যেটা হচ্ছে যে যেখানে বাঙালিরা আছে ইউরোপ কান্ট্রিতে বা এশিয়াতে, যেখানে বাঙালিরা আছে আমরা নিজের চোখে দেখে আসছি, তারা যে কত ভালোবাসে বাংলা, বাংলার যন্ত্র এবং বাংলা গান তারা অনেক ভালোবাসে। ঠিক আছে, অবশ্য বেশি আপনারা এই বাংলার জিনিসটাকে আপনারা অবশ্যই বেশি কদর করবেন এবং বেশি বেশি করে আপনারা বাংলা গান শুনবেন, বাংলা ভাষার গান শুনবেন, এবং আপনারা বাংলা জিনিসটাকে যদি আপনারা প্রাধান্য দেন, বাংলা জিনিসটা যদি ভালোবাসেন, তাহলে আমাদের ঐতিহ্যটা, আমরা বাঙালি হিসাবে আমাদের ঐতিহ্যটা অবশ্যই বেশি থেকে যাবে। আমরা যদি, আমরা এখন নেক্সট জেনারেশন যারা আছি, আমরা যদি এটাকে প্রাধান্য না দিই, আমরা যদি এটাকে লালন পালন না করি, অবশ্যই আমরা এই বাংলাডোরের ফ্লেভারগুলি বা বাংলাডোরের বিষয়গুলি অবশ্যই বেশি আমরা আস্তে আস্তে হারাই ফেলবো। ঠিক আছে, তাই এখন আপনারা আপনারা অবশ্যই বেশি বাইরের চ্যানেলে দেখবেন এবং বাইরের চ্যানেলটি বেশি বেশি করে আপনারা লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করবেন, এবং সবাইকে এখানে শেষ করে দিলাম, বাইরের চ্যানেলটির দিকে নজর রাখবেন। সবাইকে ধন্যবাদ, আবারও ধন্যবাদ দিলাম সবাইকে, আমার জন্য সব দোয়া করবেন, আশীর্বাদ করবেন, মালিক যাতে আমাকে ভালো রাখে, আমি যাতে ভালো থাকি, অবশ্যই বেশি এই দুর্যোগ সময় যাতে মালিক আমাদেরকে সুনজরে আমাদেরকে ভালো রাখে, এটাই ধন্যবাদ সকলকে, ভালো থাকুন। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে, তাজা খবর 24 চ্যানেলকে আপনারা অবশ্যই বেশি আমাকে অনেক ভালোবাসেন, অনেক ইয়ে করেন দাদা, মানে বেসিক্যালি একটা বিষয় কি, যেমন যারা নেশা করে, যারা নেশাযুক্ত থাকে, যারা নেশা করে তারা কিন্তু একটা ভাবে থাকে, যারা নেশা করে তারা কিন্তু একটা ভাবে থাকে। আসলে আমরা যখন সঙ্গীত করি, আমরা যখন সঙ্গীত বাজাই, তখন আমাদের নেশাটা কিন্তু অটোমেটিকলি মালিক মানে কোন জায়গাতে এসে আমাদের কাছে সামনে এসে দাঁড়ায়, কত কিছু আসে আমাদের ব্রেনে, হ্যাঁ জিজ্ঞাসা করে আমাদের কাছে অনেক কিছুই পাবেন না বা অনেক কিছু করবেন না। যখন আমরা পারফরমেন্স মানে পারফরমেন্স করি, পারফরমেন্স থেকে আপনারা অনেক কিছু পাবেন বা অনেক কিছু ইয়ে করবেন। তো আমি ছোট্ট করে মানে আপনাদেরকে সামথিং কিছু আপনাদেরকে দেখাচ্ছি, যেমন দেখাচ্ছি আমি না মৃদঙ্গ কীভাবে বাজে, মৃদঙ্গ এইভাবে বাজে। এখন যদি আপনার বোম্বে নাল বাজাতে যান, বোম্বে নাল বাজাতে গেলে বোম্বে নাল, এখন যদি আপনি পাকজ বাজাতে চান, পাকজ বাজাতে চান, মানে এইগুলো বিষয়। তারপর দেখা যাচ্ছে আপনার কারিশ্মার বিষয়তে সবাই অবশ্যই ভালো থাকবে। হাসিটা দিয়েছে কিছু কিছু মজার বিষয় আছে।